वेलकम बैक टू माय चैनल। तो आज के नवरात्रि उपलक्षे आमी बनाबो मालपोआ। तो मालपोआ बनानोर जन्य एखाने आमी नियेछी गमेर मयदा, माने अल पार्पास फ्लोर जेटा, आर तार साथे नियेछी आमी एखाने आतप चालेर गुड़ी। आर मालपोआटाके आमी चीनी माने गुड़ दिए माने जैगरी दिए बनाबो, बाट सेरा जेटा हबे सेटा हच्छे माने चीनी दिए बनाबो, चीनी दिए हबे रसटा आर कि। एखाने आमी एकटु नेब बीट नून आर जल। तो देखो चलो केमन करे एटा करते हय रेडी प्रसिडियरटा आमी देखाच्छी। एर साथे मेशाबो आमी आतप चालेर गुड़ी। आमी एकटु बेशी परिमाणे करछी जेहेतु। एबार आमी एकटु करे बीट नून दिए नेब। एबार आमी एकटु करे एर साथे बीट नून देब, साथे गुड़ मिक्सड करे देब। गुड़टा निजेर निजेर स्वाद अनुजाई देबे, जे जेमन मिष्टि खाबे ठीक सेई रकम परिमाणे गुड़टा दिते हबे। एबार देखो, एबार एर साथे आमी दिए देब जल। देखो कड़ा बसिए दिए गैसे। एबार आमी तेल देव, मैं तेल देया आछे आरो एकटु तेल एड करब आर कि, केनना भाजा भुजिते एकटु तेल बेशी ना होले भालो लागे ना, ताई तेलटा दिए दिलाम। आर आमार ई मिश्रणटा कमप्लीटली रेडी हो गेछे। एबार आमी चीनी शेराटा बानिए नेब। तो चीनी शेरा बेशी बानाबो ना, एकटु अल्प करे बानाबो। आमी अल्प करे एखाने जल दिएछि। এটাকে একটু গুলে নিয়ে মোটামুটি মোটামুটি এটাকে প্রায় 10 মিনিট মতো রেখে দেবে, তারপরে এটাকে ভাজবে। দেখো জলটা ফুটে গেছে। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর সাথে দেব একটু করে লবণ। অনেকে লবণ অ্যাড করে না, বাট লবণ অ্যাড করলে পার্সোনালি আমার মনে হয় যে এটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার চিনি দেব। এবার আমি চিনি দিলাম, যেমন ঘন করবে ঠিক সেরকমই মানে চিনিটা দেবে। তারপরে আমি দেব একটা এলাচকে ফাটিয়ে দেব, বা ডাস্ট তো তোমরা দিতে পারো পুরো যেটা আছে আর কি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে, এটাকে একদম ধিমি আছে, ভালো করে সেরাটা বানিয়ে নেব, গাঢ় হয়ে যাবে তখন। আমার তেল একদম ভালো গরম হয়ে গেছে, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর অপর দিকে আমার সেরা হচ্ছে। এবার আমি এক এক করে মালপোয়াগুলোকে ভেজে নেব। দেখছো কতটা ফুলছে মালপোয়াটা, এইরকম করে মালপোয়া করতে হবে। ময়দাকে মেখে দিয়ে মানে মাখার পরে 10 মিনিট তো রাখাটা খুবই দরকার ঢাকা দিয়ে, তাহলে এটা বেশি পরিমাণে ফুলবে আর মালপোয়াটা খুব ভালো হবে। এটা এমনিও খাওয়া যেতে পারে, যেটাকে আমরা বলি পাকওয়ান। দেখো আমি আরও মালপোয়া দিয়ে দেবো। পাকওয়ানগুলো মানে মালপোয়া যেটা সেটা হয়ে গেছে। আর দেখছো কত সুন্দর কালারটা হয়েছে। আমার চিনির সেরাটা হয়ে গেছে প্রায়।
আর একটু লাল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তোমরা বারো 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 ভাগ চলে এসেছে। দেখছো প্রতিটা মালপোয়া এত সুন্দর হয়েছে না, জাস্ট অসাধারণ। তো আমি এতগুলো মালপোয়া ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে চিনিতে সে মানে সেরাতে ছেড়ে দেবো। এই ফুটন্ত সেরাতেই মালপোয়াটাকে ছেড়ে দিতে হবে। দেখো দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নিয়ে হালকা বেশিক্ষণ না, ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখো মালপোয়াটা জাস্ট এরকম করে কিছু কিছু রস রাখতে হবে, মানে যেটা ডুবে ডুবে থাকে চামচ দিয়ে কেটে কেটে খাবে, জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো তোমরা, তো এটাকে আমরা বলি পাকওয়ান বলি এটাকে আমরা, মানে যেটা রস ছাড়াই এটা মানে খাওয়া হয় আর কি, পুরো ডিপ ফ্রাই করে। এটা খুব ভালো লাগে বেশ। প্লিজ তোমরা ট্রাই করে দেখো, এটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। আর এটা অন্য কিছুই না, জাস্ট চিনি সেরা করতে হবে করে এটাকে, মানে এমনটা নয় যে হয়তো ঠান্ডা করে নিলে কিন্তু এটা ফ্লাফি হবে না, তাই গরম ফুটন্ত রসেই এটাকে ঢেলে দিতে হবে, তারপরে একটু পরে নামিয়ে নিতে হবে। তাহলে এরকম দেখো কি সুন্দর একটা, দেখতে পাচ্ছ পুরো যেমন কালো মিষ্টি হয় না, ঠিক সেরকম টাইপের। এটা খেতে ভীষণ ভালো লাগে। ওয়াও অ্যামেজিং। তো প্লিজ তোমরা এরকম করে ট্রাই করো, এটা খেতে অসাধারণ লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ঠিক আছে আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা আমাকে প্লিজ জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও, তো আমি চেষ্টা করবো ঠিক সেরকম করে ভিডিও নিয়ে আসার। ভালো থেকো।